सुप्रिय शिक्षार्थी बंधुरा ऑनलाइन क्लासे जो सबाई के स्वागत हमें आज के क्लास सिक्स ए इंग्रेजी द्वितीय पत्र एक क्लास निच्छी आशा करी तुम्हारा सकले क्लासटी देखबे बुझबे एवं बुझ पड़बे। आज के क्लास सिक्स लेटर अर्थात अक्षर व वर्ण सम्पर्क आलोचना कर। लेटर काके बोले इंग्रेजी भाषा के लिखित भावे प्रकाश करते जे सकल सांकेतिक चिह्न बा प्रतीक व्यवहार करा हय ताके लेटर बोले। इंग्रेजी के लेटर मोट 26 टी इंग्रेजी लेटर मोट 26 लेटर समूह के दुई भागे भाग करा जाए एक कैपिटल लेटर एंड स्मॉल लेटर। कैपिटल लेटर बड़ हाथ अक्षर स्मॉल लेटर छोटो हाथ अक्षर 26 लेटर मध्य प्रत्येक बड़ हाथ आसे प्रत्येक छोटो हाथ आसे छोटो हाथ स्मॉल लेटर बड़ हाथ कैपिटल लेटर। कैपिटल लेटर हलो एरकम এগুলো ক্যাপিটাল লেটার স্মল লেটার হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ইউ R S T U V W X Y Z এগুলো স্মল লেটার। আর এই লেটারের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট। লেটারের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট বর্ণ মালা। সবগুলো লেটারকে একত্রিত করতে জানা বলি তাকে অ্যালফাবেট বলা হয়। এই অ্যালফাবেটকে আবার দুই ভাগে ভাগ করা যায় অ্যালফাবেট দুই ভাগে ভাগ করা যায়
এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল এন্ড কনসোন্যান্ট। ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ, কনসোন্যান্ট ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল কাকে বলে? যে লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে বা উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। যে লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। ভাওয়েল পাঁচটি, ভাওয়েল পাঁচটি, যেমন এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই লেটারগুলো নিজে নিজে উচ্চার, যেমন এ, ই, আই, ও, ইউ। এগুলো নিজে উচ্চার, যদি অন্য কোনো লেটারের সাহায্য নেয়নি, এগুলো ভাওয়েল স্বরবর্ণ, কনসোন্যান্ট। যে লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য লেটারের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কনসোন্যান্ট বলে। কনসোন্যান্ট হচ্ছে একুশটি, কনসোন্যান্ট একুশটি, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। এই লেটারগুলো উচ্চারণ করার সময় ভাওয়েলের প্রয়োজন আছে, অন্য লেটারের প্রয়োজন আছে এই লেটারগুলো উচ্চারণ করার সময়। যেমন বি, বি উচ্চারণ করতে গেলে আমাদের বির সঙ্গে ই আসতেছে, বি, সি শেষে আসতেছে, ডি, ই আসতেছে, এফ, এ আসতেছে আগে, এ, এর সাহায্য নিয়ে এফ উচ্চারিত। এই জন্য কনসোন্যান্ট হচ্ছে যে লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য লেটারের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কনসোন্যান্ট বলে, কনসোন্যান্ট একুশটি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই ক্লাসটা দেখে তোমরা সবাই কিছু জানবে, মনে রাখবে। ধন্যবাদ সবাইকে।